মিন্নির প্রতি উৎসাহী না হয়ে মূল আসামির দিকে পুলিশের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বরগুনায় দিনের বেলা প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফকে হত্যার ঘটনাটি পিবিআই বা সিআইডির অধীনে তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উপস্থাপনের পর রোববার হাইকোর্ট এ মন্তব্য করেন। পুলিশ তদন্তে রিফাত শরীফ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ পেলে অবশ্যই প্রধান সাক্ষী মিন্নি আসামি হতে পারে, তবে মূল আসামি বাদ দিয়ে মিন্নিকে নিয়ে বেশি উৎসাহিত হওয়া উচিত হবে না। রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এ সময় বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আরও বলেন, পুলিশ আরও অ্যালার্ট থাকলে হয়তো রিফাতকে মরতে হতো না। পুলিশ কি ঘুমিয়েছিল? একই সঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই বা সিআইডির তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একজন আইনজীবীর করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, এই রিট করার আইনজীবীর কোনো অধিকার নেই। রিট করলে মিন্নি করবে বা তার বাবা মা করবে। পুলিশের তদন্তে অসন্তুষ্ট হলে মিন্নির পরিবারের কেউ আদালতে আসতে পারে। স্বাধীন দেশে এটা সবার অধিকার। আজ রবিবার আদালতে রিট আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ নিজেই শুনানি করেন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি আবেদন করেন। রিটে রিফাত শরীফকে হত্যার ঘটনাটি পিবিআই বা সিআইডির অধীনে তদন্তের নির্দেশনা চাওয়া হয় এবং মামলার মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি অবৈধ ঘোষণা ও এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়। এ রিটে বিবাদী করা হয় স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি, বরিশালের ডিআইজি, বরগুনার পুলিশ সুপার সহ সাতজনকে। সাবস্ক্রাইব করুন নাম্বার 1 নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন নতুন।